بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম এক একবার প্রশ্ন হচ্ছে আমরা জানি ইসলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এখন কোন ছেলে যদি তার আপন বোনকে বটি দিয়ে খুন করতে আসে তাহলে কিছু বোন তার সাথে সম্পর্ক বহাল রাখবে জি হ্যাঁ যদিও ভাই তার বোনকে বটি দিয়ে কাটতে আসে তা সত্ত্বেও কিন্তু বোনের উচিত হবে সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যে বটি দিয়ে কার্ত এসে সে অন্যায় করেছে যে সে অন্যায় করেছে এর জন্য তার পাপ হবে কিন্তু আপনি তাই বলে কিন্তু সম্পর্ক ছিন্ন করতে পারে না বোন কিন্তু ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে না হাদিস বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত Анна রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল ইন্নারি করাবা আমার কিছু আত্মীয় আছে আসিলহু আমি যাদের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখি কিন্তু তারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেই বা উফসিন আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি ও ইউসি উ না এলাই তারা কিন্তু আমার সঙ্গে মন্দ ব্যবহার খারাপ ব্যবহার করে ও আহ লুম আনহুম তারা কিছু করলে আমি না দেখার ভান করি তার মানে আমি দেখেও না দেখার ভান করি ওই ঝালু না আলাইয়া কিন্তু তারা আমার সঙ্গে বিয়াদি করে খাল তখন আল্লাহ বললেন লাইন কুন্তা কামা ফায়লতা তুমি যদি ওইরকমই হও যেরকম বললে ফাকা আনামা তাস তাহলে তাদের মুখে তুমি ছাই ভরে দিলে ওলা জালো মা আকা মিন আল্লাহ জাহিরুল আর তাদের বিরুদ্ধে তোমার সঙ্গে সবসময় আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী থাকবে মা দুমতা আলা আলিক যতদিন পর্যন্ত তুমি এই কাজে থাকবে অর্থাৎ তুমি যে চরিত্রের কথা বললে সেই চরিত্র যদি তোমার থাকে তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন সাহায্য করবে আর তাছাড়া আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন সিলমান কথা যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো মান আসা ইলাই আর যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো এটাই হচ্ছে যে হাদিসের কথা সেই জন্যে বোনের উচিত হবে ভাইয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যদিও ভাই তাকে মারতে উদ্যত হয় জি হ্যাঁ তবে যখন আহ হচ্ছে সেই সময় কি বলছে একদিন দুদিন একটু শান্ত থাকবে তার তারপরে আবার ধীরে ধীরে ছিল ভাই বোন যে আমরা আমাদের জীবনে অনেক দেখেছি ভাই বোন যত হন কেন যতই ঝগড়াঝাটি হোক না কেন ভাইয়ের একটু মাথা ধরলেই কিন্তু বোনের কষ্ট হয় অনুরূপ ভাবে বনের কিছু হলে ভাইয়েরও কষ্ট হয় এটা স্বাভাবিক যদিও হয়তো কোনো কোনো সময় হয়তো কিছু নিয়ে যে পারিবারিক কোনো ব্যাপার নিয়ে জমি জায়গা সম্পদ নিয়ে কিংবা আরো কিছু নিয়ে হয়তো কখনো কখনো এরকম মনোমালিন্য কিংবা ঝগড়া হয়ে যায় যাতে করে বোন তার ভাইকে মারতে উদ্যত হয় কিংবা যেমন আপনি বলছেন ভাই তার আহ বোনকে বটি দিয়ে খুন করতে চায় কিন্তু এগুলো সাময়িক এগুলো সাময়িক কোনো বিশেষ কারণে এগুলো ঘটে থাকে তাই বলে কিন্তু এরকম ঘটনা কিন্তু সারা জীবন যে ঘটে চলবে এরকমটি হয় না বোনের কষ্ট হলে ভাইয়ের কষ্ট হয় ভাইয়ের কষ্ট হলে বোনের কষ্ট হয় এটা স্বাভাবিক কারণ একই মায়ের সন্তান যদি হয় তাহলে আর সেই জন্যেই ভাই যদি বিয়াদুবি করে তাহলে বোনের উচিত ভাইকে ক্ষমা করে দিয়ে আহ ভাইয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অনুরূপ আমি বোন যদি কোনো রকমের অন্যায় করে থাকে ভুল করে থাকে তাহলে ভাইয়েরও উচিত আহ বোনকে ক্ষমা করে দিয়ে বোনকে বুকে জড়িয়ে নেওয়া এটাই হচ্ছে শরীয়ত